নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের শোনাব প্রখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্প শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটা শেষ পর্যন্ত শোনার। গল্প ভালো লাগলে লাইক করবেন, নতুন শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোনো গল্পের অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের পাথেয়। আসুন তবে শুরু করি আজকের গল্পের আসর। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্স। কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে। পিতলের প্রকাণ্ড কলসি, মাজা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে গেছে, লটপট করছে। গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার ওপর। রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান। গাছে গাছে বাগানটি জমজমাট, কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারার গাছগুলির কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে। বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায়। গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না। বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত। এখানে ওখানে বাড়িঘর, গাছপালা ছোট ছোট চাপড়া বসানো। বেগুন ক্ষেতের চারিদিক নির্জন। দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাশে আলপাকার উর্দি আর কোলবালিশে সরু খোলের মতো প্যান্টালুন পরা মাঝ বয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালে বাগানটির দিকে চলছিল। বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে। গোফ দাঁড়ি, চাঁচা এবং কানের ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বা ফর্সাটে মুখে চোখ দুটি বেশ বড় বড়, যদিও ছোট হলেই মানাতো বেশি। বাগান একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল। পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারদিকে অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত তিনেক তফাত দিয়ে গিয়েছে। বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার পথ আর রইল না। ও মা, সুবল বাবু যে পেন নাম। এ তোমার কেমন বাবা সুখময়ী? তোমারই বা এ কেমন বাবা সুবল বাবু, দিন দুপুরে নাগাল ধরা। দুহাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল। সে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা। সুবলে ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়াল। গোড়ায় তো দৌড়িয়ে গেলাম, তা কোন মুখ পাড়া উঁকি মারছে গো? শেষে দেখি মোদে সুবল বাবু। নিশ্চিন্তি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম। তোমার জন্যে, সত্যি তোমার জন্যে, কাল ফিরে যেতে হলো তোমার। সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল, কাল তো প্রথম নয়, ফিরেই তো যাচ্ছি, এলে না কেন কাল? রাত দুপুর তক শিরিশতলার মশার কামড় খেলাম, মা মনসা না করুন। দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল। সাপের কামড়ে মরবো একদিন। সুখময়ী আফসোসের আওয়াজ করলো চুকচুক। বালাই সাত, কিন্তু কি করি, তেনা যে ফিরে এলো গো। একবার জানান দিয়ে তো যেতে পারতে, সবাই ঘুমোলে পর ঘুরঘুটি আঁধারে একটা মানুষ হাঁ করে। ঘুমিয়ে পড়লাম যে, ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। ঝগড়া হলো? বেশ বেশ, তা ঝগড়াটা হলো কি নিয়ে?
স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়, শাড়ি গয়না নিয়ে? সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল, তুমি যত শাড়ি গয়না চাও। ইস, ফতুর হয়ে যাবেন। ছায়ায় চাপা আলো লেগে সুকময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলিতে ভোঁতা ঝকমকি খেল। ফতুর নয় হলে, মোতরে ফতুর হতেই তো চাইছো তুমি হাজারবার, কিন্তু শাওরি স্বামী যখন শুধোবে মোকে, অব শাড়ি গয়না কোথা পেলিল, কি জবাব দেব শুনি? বলবো না কি কুড়িয়ে পেয়েছি গো, ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি। তার চেয়ে এক কাজ করো না, সিঁড়িস্তলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই, শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধোবে তাতেও তো মোর কাজ নেই, এমনি কিছু করো। সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল। তা জানি, তো শুধু গয়না শাড়িতে মন না গো। না, গয়না শাড়ি আমি চাই না, আমার মনটি তোমার। তাই যদি হতো সুখী? হতো মানে? তুমি ভাবো, গয়নার লোভে তোমায় মন দিয়েছি, কত গয়না দেবে তুমি, কত মুরত তোমার। কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তা গিয়েছি আমি। আমি বলি না, যাকে মন দিয়েছি তার সাথে চুলোয় যাব, চুলোয় যদি যাই। বিশ্বাস হয় না? না, বেশ তো চলো না এক্ষুনি যাই। এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটে, তুমিও ফকির আমিও ফকির। পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে। ভিজে গামছা দিয়ে সুকময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল, কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না। সুকময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই, পুরনো হয়ে গেছে। অমন যার মন হয় সে একবারটি সিঁড়িস্তলায় আসে, কাল নিয়ে চারবার ঠকালে আমায়। ও গো মা গো, ঠকালাম আমি তোমায়? ঠকালাম, ভেসে গেল তো আমি কি করব, হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ পরের দাসী, কি ক্ষমতা মোর আছে বলো? তোমায় ঠকাবো তোমার জন্যে মরণ হয়েছে আমার, কিছু ভালো লাগে না সুবল বাবু, এক দণ্ড ঘরে মন বসে না, মাইরি বলছি কালি দিবি। মন করে কি দূর চাই, ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যায়। বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে। আবেগ আর উত্তেজনা এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল। সুবল কথাটি বলে না, উসহুস করে আর এ পা থেকে ও পায়ে ভর দিয়ে দাঁড়ায়। দেশ গাঁ ছেড়ে দূর দেশে পালিয়ে যায়, দেশে কেউ মোদের চিনবে না, সব বালাই চুকিয়ে দুজনে ঘরকন্যা করি। তা হয় না সুখময়ী, চারদিকে বড় নিন্দে হবে, আর ফেরা যাবে না। কে ফিরেছে হেতা? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে, মোদের ফিরবার দরকার? মোক্তারি করে দুটো পয়সা পাচ্ছি। এখানে গাছে ছায়াতে গুমোটে গরম, সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায়, আঙুল দিয়ে সে কপালে ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ের ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না, আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে। ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল, সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল, ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায়। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। সুখময়ীর রাগ হয়েছে, কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করা ফনা তুলে সাপের কামড় দিতে যাওয়ার মতো। কি মিষ্টি হাসি সুখময়ী হাসল, আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, মুখ উঁচু করল, সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না। গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে। মোর যে তোর মুখতারি বড় হলো, কত কষ্টে বসার করেছি দুটো পয়সা পাচ্ছি।
সুখময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে। সুবল নরম হয়ে আসছে, একটি হাত তা সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। তুমি না ফতুর হতে পারো আমার জন্যে, ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে, ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি, রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলব, আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব, চানের ঘরে তুমি আমার চান দেখবে, সত্যি দেখাবো, দিব্যি গালছি। আচ্ছা তাই যাব সুখময়ী, সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব, কিন্তু সে তো দু চার দিনে হবে না। মুক্তারি জানো বটে তুমি সুবলবাবু, দাঁড়াও আমি আসছি কলসি রেখে। কাঁখে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধ হয় প্রথম টোলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো। অদৃষ্টে কত কি আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোতা গলায় সে বলল, দাঁড়া বাবু এটা সাবুন আনি, নইলে মেটে রং উঠবার নয়, ফের নাইতে হবে। বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই, বাইরে কেউ থাকেও না এ সময়। সুখময়ী রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে, আর কোনো কাজ কারণে। রসুই ঘরের দাওয়ায় একতারা মাজা বাসন, ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাওয়ার ছুটি হয়। কলসি ভরে জলটি আনা চাই। পুবের ঘরে নটবর হুঁকো টানছে, কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে, শাশুড়ি শুয়েছে, নটবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসে সাতই আসতে মাসেক সময় নেই। বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাত্থি কষিয়ে দিল। আর সেই অবোধ প্রাণী কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই রসুই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ, একটু চাপা একটু অস্বাভাবিক সুরে, ভয় তার গা কাঁপছিল। সবাই ছুটে এলো, একসঙ্গে শুধোতে লাগলো কি হয়েছে। বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না, কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে। সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল, কি থেকে কি হবে তা ভগবান জানেন, এই তার শেষ লড়াই। সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল, বড্ড ভয় পেয়েছি মা, বুকটা ধরাস ধরাস করছে, কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে, কেউ তো যাবে না সাথে, নইলে কি আর ওই মুখ পড়া সুবল মুক্তার। শুনে সবাই একসাথে চুপ মেরে গেল। ইতিমধ্যে পাশের দুবারির মেয়ে পুরুষ ছুটে এসেছিল, তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো। নীরবে মুখ চাওয়াচাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে। নটবরের মার কান্না থেমে গেল, প্রথমে অধীর হয়ে শুধল, কি করেছে সুবল মুক্তার? ও বউ বল না কি করেছে সুবল মুক্তার? বাগানে একলা টিপে হাত চেপে ধরেছিল গো, কলসি ফেলে পালিয়েছি, ছুটতে ছুটতে আছাড় যে খেয়েছি কবার, হ্যাঁ দেখো। হাতের তালু আর কাপড়ে রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল, কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে। কত বড় সম্ভাবনার এই পরিণতি, শুধু হাত ধরেছিল? দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার? মামলা মোকদ্দমা হবে না, ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে, এ কি একটা ঘটনা? তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয়, বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না। শেষে সুখময়ীকেই ঝাঁজে দেখিয়ে বলতে হয়, অ ঠাকুরপো দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা, যাও না দুঘাত দিয়ে এসো না বজ্জারটাকে। নটবরের মা বলে, চুপ কর মা গি চুপ কর। কেন চুপ করব, আমার হাত ধরবে তোমরা তা চুপ করে সয়ে যাবে? নটবর বলল, ও শালা কি আর আছে পালিয়ে গেছে, থাকতে তো পারে, কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে তো পারে খাপচি মেরে, যাও না একবার দেখে এসো। তখন নটবর শশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে চায়। নটবরের মা চেঁচিয়ে বলে দেয়,
কলসিটা আনিস কেউ, শুনছিস? কলসিটা আনিস। সুখময়কে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে, চারিদিকে তারা রটাবে, তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়। জানাজানি হওয়া কি ভালো? চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই পারত তো। পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত। সুখময় শুনে যায়, কথা বলে না। নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে। সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে, কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও। নিতাই নেহাত বদরাগী মানুষ, সে শুধু জিজ্ঞেস করল, বউঝির হাত ধরে টানা কেন মুক্তার বাবু? সুবল রেগে বলল, তোর তো বড় বার বেড়েছে নিতাই, যা মুখে আসে তাই বলিস। শশধর মৃদুভাবে সাবধান করে দিল, আর যেন এসব না ঘটে মুক্তার বাবু। সুবল আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল। মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুখময়ী ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক তার রুটবে, কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে। কিন্তু আবার যদি এমন কিছু ঘটে, দুর্নাম তার জোর পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এ সময়, মনটা একবারে খিঁচড়ে গেল। না, মনটা একটু শক্ত করতে হবে তার, সবে প্র্যাকটিস জমছে। বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢি ঢি পড়ে গেছে, সেটা সুখময়ী টের পেল সন্ধ্যার পর নটবরের হাতে বাখারিকে। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে, তাকে বাদ দিয়ে করেছে জটলা। বিকেলের আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবর ফিরে এলো। গরজাতে গরজাতে মার ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলাবলি করছে, এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাঁখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। সরু বাঁখারির বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ী। কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো। কলঙ্ক তবে রটেছে, তবে তার এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাওয়ার? এ বদনাম সয়ে সে তো টিকতে পারবে না, এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন? নটবরের মা বলল, থাক থাক, মারধর করে কাজ নেই, ও বউ তো আর ঘরে রাখা যাবে না, কাল সকালে খেদিয়ে দিস, মামার বাড়ি যাক, নয়তো চুল হয়ে যাক। শুনে একটু ভাবনা হলো সুখময়, সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল, তার উপর না কিছু মারধর হয়েছে, কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল। সুবলে যদি বেশি রকম রাগ হয়ে থাকে, তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায়, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ, তবে তো তার একুল ওকুল দুকুল যাবে, মাথা গুঁজবার ঠাঁই থাকবে না জগতে। মামা কি ঠাঁই দেবে তাকে? মামারও তো শুনতে বাকি থাকবে না কেলেঙ্কারির কথা। ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায়, চুলোর ধোঁয়ায় তার চোখ জলে, আর ভাতের হাঁড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে, জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ, জল ছুঁতে গিয়ে গা ছমছম করে। জ্বর কি একটু এসেছে তাহলে তার? সকলকে ভাত দিয়ে হেঁসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায়। রশি ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে। চৌকিতে বসে নটবর তামাক টানছে, কাল তাকে খেদিয়ে দেবে নটবর, এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে। সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা তার লাভ হবে কি? বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে, দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে, কিন্তু সুখময় উৎসাহ পায় না। রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে, কৌশল তার অজানা নয়, কোনোদিন ব্যর্থ হয়নি। আজ সে মনে জোর পায় না,
বাখারির মার খেয়েছে বলে নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায়, নিজের ওপরেই আজ তার বিশ্বাস নেই। নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে, তার যেন কাটির মতো সরুর আর কাঠের মতো শক্ত দেহ, কি দিয়ে সে নটবরকে নরম করবে? তার যে শুয়ে পড়া ভালো, মাথা ঘুরছে, পিঠ জ্বলছে, শরীর ভেঙে পড়ছে, চুপ করে শুয়ে চোখ বুজে রাতটা কাটানো যাক। সুবল নটবর সকলের ভরসায় যখন তার ফুরিয়ে গেছে, কি আর হবে আকাশ পাতাল ভেবে? চৌকিতে উঠতে তার ভরসা হলো না, মেঝেতে মাদুর বিছতে গেল, তখন কথা কইল নটবর, দৌড় দে হুঁকোটা রাখ। সুখময়ে দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, মনে খেয়াল ছিল না, অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল। চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল, পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে। পেট ব্যথা হয়েছে নাকি বউ? গুসা হয়েছে? আর মারব না তোকে, কোন শালার তোর গায়ে হাত তোলে? আমায় কাল তাড়িয়ে দেবে? দূর পাগলি, ও কথার কথা বলছিলাম, তোকে ছেড়ে কি থাকতে পারি? সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল। মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলি, একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো, তবু সে শব্দ করল না, আর্তনাদগুলি বুকে চেপে গোঙানিগুলি গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল, গা যেন তোর গরম দেখলাম, জ্বর হয়েছে নাকি? একটু হয়েছে। মেঝেতে কেন তবে? চৌকিতে যাই। কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না, আলো নেবার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই, ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল, তখন চুপি চুপি দরজা খুলে সুখময় বাইরে বেরিয়ে গেল। রাত বেশি হয়নি, শশধর জেগে আছে, পাড়ার লোকও হয়তো জেগে আছে, অনেকে থাক জেগে, কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধি আসতে? বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি। ডুবুডুবু চাঁদের জ্যোৎস্না এখনো একটু আছে, বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে। সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল, তাড়াতাড়ি ফেরা চাই, নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায়। সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে, তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান, একটু তার ফুলের বাগান করার শখ আছে, বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো, এখান থেকে নানান ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকে সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো। চুপ, আস্তে, আবার কেন? দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায়। তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী, কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করত, তোমার জন্য সব গেল। চলো আমরা পালিয়ে যাই, দু চার দিনের মধ্যে সব বেচে দাও। তোমার খালি বাজে কথা, সব বেচে মোক্তারি ফেলে কোথায় যাব? এত কেলেঙ্কারি হলো, চারিদিকে ঢি ঢি পড়ে গেল, তবু থাকবে কি করে থাকবে? আস্তে আস্তে ভুলে যাবে লোকে। সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল, সুবল তার হাত চেপে ধরল। শিগগির ফিরতে হবে, একটু বসে যাও, বউ মরে গেছে কবে, এতকাল বিয়ে করিনি তোমার জন্য, একটু বসে যাও। সুবলের ঘাট বাঁধানো, মোক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে, এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি, ঘাটে ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল, সমস্ত ঘাট নয়, সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু।
পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে, কিংবা বুনো শেয়াল।